সকাল সকাল নিজের হাতে চাউমিন বানিয়ে ছোটবেলাটাকে ভীষণ ভাবে মনে করলাম। ও আচ্ছা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ও এখনো খাচ্ছে, একটা না প্রচন্ড ঝাল হয়েছে, লঙ্কাগুলো এত ঝাল, কাঁচা লঙ্কাগুলো চারটে লঙ্কাকে কুচি কুচি করে দিয়েছে, প্রচন্ড ঝাল হয়ে গেছে। আর টিফিন তো করে খেয়ে নিয়েছি, কিন্তু এই দিকটার অবস্থা দেখো, এখন গোছাতে এসেছি। ওর আজকে মানে ঘুম থেকে জেগে গেছিলাম, কারণ 8টার সময় এলো এই নোড়ার গাড়ি ময়লা নিতে, ও গেল নিচে ফেলতে। তো তারপর থেকে আমরা জেগেই ছিলাম, কিন্তু ওই আর কি বসে রয়েছি, শুয়ে রয়েছি, গল্প করছি, এইসবই করছিলাম। তো তারপর হয়ে গেল লেট 10:12 দিকে আমরা খাবারটা নিয়ে বসলাম। যাই হোক না কেন, ছোটোবেলাটাকে আজকে ভীষণভাবে মনে পড়ছে। এমন কারো ছোটোবেলা বোধ হয় নেই যে তারা মায়ের হাতের এইরকম হলুদ চাউমিন শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়ে টিফিনে নেয়নি স্কুলে, এরকম বোধ হয় প্রত্যেকের ছোটোবেলা কেটেছে। আজকে ভীষণভাবে মনে পড়ছিলো, মা আমাকেও করে দিত স্কুলে, এইটুকু একটা ছোট্ট টিফিন বক্স ছিল তখন, তো ওতে করে দিত মা এরকম আলু পেঁয়াজ দিয়ে, তখন তার কাঁচা লঙ্কা খেতে পারতাম না, একটুকুনি গোলমরিচ গুঁড়ো দিয়ে করে দিত। তো সত্যি খুব ভালো লাগতো খেতে। আর আজকে ভীষণভাবে মানে অনেক দিন বাদে বোধ হয় খেলাম, কারণ ভেজিস দিয়ে খাওয়া হয়, ভেজিটেবিল দিয়ে ওই গাজর বিনস তারপরে বাঁধাকপি এসব দিয়ে খাওয়া হয়, তো এইসব মানে আলু পেঁয়াজ দিয়ে আর খাওয়াই হয় না। তো অনেক দিন বাদে ওকে আজকে আমি বলছি খাবে গো, ওরকম করে বলছে হ্যাঁ খাবো, তো ওই জন্যে করলাম আজকে সকালে। তো আজকে না দুপুরে সেরকম কিছু রান্না করবো না, কাতলা মাছ কালকের এক পিস রয়েছে তোমরা জানো, আর মানে যারা কালকের ব্লগ দেখেছো মানে আজকে সকালে যেটা গেছে, তো আর হচ্ছে ট্যাংরা মাছ দু পিস রয়েছে, ওই দুটো খেলেই মাছ পুরো ফ্রিজে শেষ, মাছ মাংস ফ্রিজে তাহলে আর কিচ্ছু থাকবে না। তো ওই জন্যে ভাবছি যে আজকে আমি করে নেব, ট্যাংরা মাছটাকেও পেঁপে সেদ্ধ দেবো। ও বললো যে আমি মাছ করতাম না আজকে, ভাবলাম ট্যাংরা মাছটাকে কালকে করবো, কিন্তু ও বলছে না কালকে নিরামিষ বা কিছু একটু খেয়ে নেবো, ডিম করবো দেখি কালকে আবারও। তো আজকে দেখি মাছ করি আর পেঁপে সেদ্ধ দেবো, ব্যাস আর কিছু করবো না। আজকে আগে বিছানাটা গোছাই, তারপর যেখানটা আমি ডাস্টবিন রাখি সিঙ্কের নিচটাতে, ওখানটায় না ডাস্টবিন যতক্ষণ থাকে মানে ময়লাটা ফেলা না হয়, খুলে ওই পাশটাতে কাঁচ করতে আমার খুবই বাজে লাগে। আজকে ডাস্টবিনটাও ফেলে দিয়ে এসে বাথরুমে বালতিটাও রেখে দিয়েছে ডাস্টবিনের, তো ওটাকে ধোবে মাছবে ও স্নানের টাইমে, তো ওই জন্য আমি আজকে ডাস্টবিনের ওখানটাতে আমি সব প্লাস্টিক ব্যাগগুলো জমাই, কারণ কখনো না কখনো প্লাস্টিক ব্যাগগুলো খুব কাজে লাগে, তো ওইগুলোকে আজকে ভালো করে ভাজ ঠাজ করে গুছিয়ে রাখবো, এই প্ল্যান প্রোগ্রামই রয়েছে। তো চলো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। এখন বাজে 11:16, তেমন কোনো কাজ হয়নি, এমনকি বাসনকে বাসন জমেও রয়েছে, কিচ্ছু কাজ হয়নি, শুধু আমি ঘরটাকে গুছিয়েছি। এখন এখান থেকেই দেখা যাচ্ছে ঘরটাকে গুছিয়ে দিয়েছি, এই হাওয়ায় এই জানলাটা খোলা থাকলে না হাওয়ায় এরকম কুচকে যায়, এই যে নড়ছে এইরকম এ হতেই থাকে। তো চলো, ও বেরিয়েছিল একটু, বলেছিল সে মৌসুম্বি খাবে, তাই আমি কেটেও নিলাম একবারেই, তাহলে মৌসুম্বিটা খেয়ে দিয়ে কাজে লাগি আর কি। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড একটা মাথা ব্যথা করা পুরো রোদ একটা। তো চলো যাই এবার আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর কাজে লাগবো। এখানে কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হতে, সিঙ্ক ওখানে ফাঁকা, ডাস্টবিনের ওখানটাও আমি পরিষ্কার করে দিয়েছি, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এখানে রান্না করবো আগে ট্যাংরা মাছটা, এই যে তো আজকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝোঝল মতনই করব, আজকে সর্ষে পোস্ত দিয়ে করার কোনো প্ল্যান নেই আমার, তো এটাই করব। তারপর এটাকে বসিয়ে দিয়ে তোমাদেরকে ওটা দেখাই, তারপর যাব পেঁপেটা কাটবো, পেঁপেটা কেটে প্রেশার কুকারে সবটা রেডি টেডি করে দিয়ে তারপর যাব আমি ভাজার ধর্মচা এসব করতে। তো চলো, আর তারপর আজকে ডিমার্টেও যাবো মাসকাবাড়ি তুলতে, যেহেতু আজকে 30 তারিখ হয়েই গেল, তাই জন্য এখানে 3টে ব্যাগও আমি কেচে দিয়েছি, ওই যে যে 3টে ব্যাগ নিয়ে যাই বাজার করতে, তো সেই দিনটাকে কেচেও দিয়েছি আজকে। তো চলো আগে মাছটা বসিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 12:30, যেটা তোমাদেরকে বলি এই কাজটা আমার প্রত্যেক দিন থাকে যে ঘষে দেওয়া, তারপর তো ভাতটা এখনো বসায়নি, একটু পরে বসাবো, এখানে পেঁপে সেদ্ধটা হয়ে গেছে আর এখানে না ট্যাংরা মাছটাও আমার হয়ে গেছে, এই টমেটো দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করেছি, আর নিচেই কাতলা মাছটা রয়েছে, আর পেঁপে সেদ্ধটা এখানে, ওটা খাওয়ার টাইমে মাছ মেখে নেবো,
আর এখানে চালটাকে ভেজানো রয়েছে। তো চলো এবার যাবো স্নানে। আর অলরেডি এত রোদ ছিল, এখন আবার করলো মেঘ একটা, এর আর কি বলবো। তোমরা জানো সবটাই আমি ব্যালকানিতে মেলি, তো স্নানদান হয়ে গেছে, ব্যাগগুলো দেখেছিলে ব্যালকানিতেই দেওয়া, কিন্তু আমি ছাদে দিয়ে এলাম, যেটুকু শোকাবে হাওয়াতেই শোকাবে, রোদ আজকে নেই খুব একটা, তো ওই জন্য আমি ছাদে দিয়ে চলে এলাম, কারণ ব্যাগ তিনটা আমার বিকেলেই দরকার হবে, যেটুকু শোকাই মানে বেশিরভাগটা টেনে গেলেও আমি নিতে পারবো, কিন্তু ব্যালকানিতে তো টাইম লাগবে একটু শোকাতে, ওই জন্য আমি ছাদে দিয়ে চলে এলাম, দেখি বিকেল 4-5টা অবধি কতটা টানে, তো তারপর না ফ্যান তলা এখানে দিয়ে দেবো। আমার ভুলই হয়েছে, দুদিন আগে একটু ধুয়েটা দিলে আমার ভালো হতো, তো ছাদে যেহেতু ভালো হাওয়াটা পাবে ওই জন্য আমি ছাদেই দিয়েলাম, দেখা যাক কী হয়। যাই হোক না কেন, স্নান করলাম, এই জাস্ট ভাত বসালাম, পুজোটা দিয়ে 1:18 বাজে, তো একটু একটু লেট হলো আমি করে টরে না, এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি সব কাজ করে ঠরে এসে একটু বসেছিলাম, তো মামুনি একবার মাঝে ফোন করেছিল, তো কথা হয়নি সেভাবে, তো আমি সব কাজ টাজ করে এসে ওই জন্যে ফোন করলাম ওই জন্যে, তো বকতে বকতে 20 মিনিট বকে ফেলেছি দুজনে, তারপর এই স্নানে গেলাম, তারপর পুজো দিলাম, তারপরে ছাঁদে গেছিলাম। তো স্নানের জামাকাপড়গুলো আমি ব্যালকানিতেই রেখেছি, ছাঁদে আমি না পারতে উঠি না, কারণ বুঝতেই পারছো 15খানা ফ্ল্যাট আছে, সবার জামাকাপড় যদি এখন ছাদে মেলতে যাই, ও আর ছাদ থাকবে না, ধোপা বাড়ি মনে হবে, আর সেটাই হয় মাঝে মধ্যে, ছাদের অবস্থা দেখাই না ওই জন্য ছাদে, তো একদম ওপরের ছাদটায় চলে যাই আমি ওই জন্যে। তো চলো আমি ভাতটাও নামাবো এবার, না ভাত কি নামাবো, এই তো সবাই বসিয়ে এলাম, দেখতে যাব কত কি ফুটলো না ফুটলো। আমি চলে এসেছি, এবার খাবার বার্তা, আমি এই জায়গাটাকে পরিষ্কার করে রাখতে পারি না, দেখো পরিষ্কার করেছি, আবার এসে চায়ের কাপটাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে, আর তোমাদেরকে বললাম না আমি ডাস্টবিনের এখানটা গুছিয়েছি, এ দেখো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, এবার এখানে ডাস্টবিনের বালতিটা বসিয়ে দেবো, এই জায়গাটা গোছানো না থাকলে না পুরো অগোছালো হয়ে থাকে, তো চলো কাপটাকেও ধুয়ে নিই, তারপরে ভাতটা বাড়ি। এখানে ফল ঢাল রেডি করে দিয়েছি, এখানে হচ্ছে পেঁপে আর শশা, এটা ওর শশা, তরমুজটা আমার, কারণ ও তরমুজ খায় না আমি পেঁপে খাই না। আর এখানে সিঙ্ক আবারও আমি ফাঁকা করে দিয়েছি, এই হচ্ছে সেই বাসনপত্র, দুপুরেগুলো আমার মাজা হয়ে গেল, এখন বাজে হচ্ছে 2:48, খাওয়া মোটামুটি হয়ে যায় 2:15-20, তারপর এই সরঞ্জাম করতে আমার আরও 1/2 ঘন্টা লাগে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, তবে ব্যাগগুলো আনতে যেতে হবে, ওরটা ওকে আমি দিয়ে দিই, আর আমারটা আমি একটু পরে খাবো। থ্যাংক ইউ। তোমাদেরকে যে বলছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, না বললাম, মানে খুব একটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু না সেটা তো নয়, ছাদে গিয়ে বুঝলাম ভালোই বৃষ্টি হচ্ছে, এই দেখো তার মধ্যে চলছে এই ফ্ল্যাটটার রং, যা তাই অবস্থা চারদিকের, ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার না আজকে ডিমার যাওয়া খুব 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 দরকার, সব জিনিসপত্র রয়েছে, কিন্তু ওই যে দাদা দাদা সেদিন 3 দিনের তেল 1 দিনে খরচা করেছিল, তাই তেল টান পড়েছে, নাহলে আমার 30 তারিখে মাসে না গেলেও চলে, চাল তো যা আছে এখনো ঢের, আর কি করা যাবে, দাদা কিছু বলুন, আপনার জন্য আজকে ডিমার যেতেই হবে, দে বাবু সেজে পাশে ফল নিয়ে কাজ করতে বসেছে, কেমন লাগছে আপনার দাদা সারাদিনের এই পরিষেবা পান যে আপনি, সেই সেই আপনাকে একদিন করতে বলবো আমার যত্ন এভাবে। তো চলো খাড় ভাট নাবোকে, এবার দরজাটাকে লাগিয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমি আরো কাজ করুক। ম্যাডাম তো এখানে ঘুমাচ্ছে, তো চলো আমি গিয়ে চাটা বানিয়ে নিই। জলটা আপাতত ফুটুক, তারপর চিনি আর চা পাতা দেওয়া যাবে। চাটা হোক, আমি যাই আমার নিজের কাজটা করে আসি এবার। তোমাদেরকে যখন দুপুরবেলা দেখালাম তখন দেখালাম যে কি বৃষ্টি হচ্ছে, আর এখন দেখো এই জানলাটা দিয়ে যেমন রোদ তেমন হাওয়া, আর ওই যে ব্যাগগুলো খাটের ওখানটাতে মেলা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে বৃষ্টি পড়ছিল বলে আমি দিয়ে শুয়েছিলাম, যে আমার
ফ্যানটা তো চলবে, তাতে শুকিয়ে যাবে। আর সত্যি শুকিয়ে গেছে। আর আমি ঘুম থেকে, মানে ঘুম তো নয় ঠিক, আমি বলছি কি হয়েছে ব্যাপারটা, তো বাহ মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে আকাশটাকে, না মাঝে মধ্যে দেখতে এত ভালো লাগে। এখন হয়তো ঠিক আসবে কিনা যাই না, দেখো আকাশটাকে কিছুক্ষণ টাইমারে রেখে দিলে বোধ হয় দেখা যেত যে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। যাই হোক, তো ওঠার পরে উনি বললেন আজকে না আমি একটু ব্লগ বানিয়েছি আর কি, ওকে অনেক সময় আমি বলি। আর ঘুম ঠিক হয়নি, মানে ওই আর কি 15-20 মিনিটের জন্য চোখটা একটু বন্ধ করেছিলাম। আমাদের না ঘরের দরজাটায় এইটা গোজা ছিল আর কি, মানে এত হাওয়া আসতো জানলা দিয়ে যে দরজাটা না বারবার বাড়ি খেত। ওফ, সানলাইটটা পড়ছে মুখে, আহ। তো যাই হোক না কেন, এখন কটা বাজে বলো তো? 6:13, সূর্যদেব তো এখন এইখানে। তো যাই হোক না কেন, এত হাওয়া আসে জানাটা দিয়ে যে এটা দেওয়া ছিল, কারণ দরজাটা গিয়ে ডোরটায় বাড়ি খেত। তো আমাদের তো কোনো প্রবলেম নেই, বাড়ি খেত খেত, কিন্তু ওনার তো লকটা খারাপ হয়ে যেত মালিকের। তো আমরা কি করতাম, এই যে এইটা রয়েছে এটাকে এভাবে গুজে রেখে দিতাম যাতে করে না আসে হাওয়ায়, কিন্তু তারপরেও মানতো না, চলে আসতো। আর আজকে দেখতেই পাচ্ছো এই স্টপারটা লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা লাগাতেও বলিনি, আমরা ওনাকে বলিও নি যে আমাদের প্রবলেম হচ্ছে বা কিছু। বলছিলাম না এখানকার ওনার খুব ভালো, সেদিনকে আমাদের সব চাবি হ্যান্ডওভার করতে এসে, মানে আমাদের মেন ডোরের 3টে চাবি, তারপরে এই মিডল দরজাটার চাবি, সব চাবি দিতে এসে উনি নিজে যখন নোটিস করলেন তখন বললেন যে এখানে একটা লাগিয়ে দিতে হবে। তো লাগিয়ে দিতেই হবে বলেছিল, তো আমরাও ছেড়ে দিয়েছি ঠিক আছে না, এটা দিয়ে দিলে দরজাটা বন্ধ হচ্ছে, কিন্তু বাড়ি খাচ্ছিল নাকি, মানে মাঝখান অবধি গিয়ে ঠিকঠাক থেমে যাচ্ছিল, তেমন আর প্রবলেমটা হচ্ছিল না, মানে আওয়াজটা হচ্ছিল না। তো আজকে দেখলাম লোকটা দুপুরবেলা এসে লাগিয়ে দিয়েছে। তার সাথে সাথে আমি একটা কাজও করিয়ে নিয়েছি, যদিও তোমাদেরকে তো এখন দেখাবো না বলেছি। এই যে দেখতে পাচ্ছো কি, এখানে একটা পেরেক মারা রয়েছে আর এই দিকেও কিন্তু মারা রয়েছে। এখন দেখাবো না বলেছি তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি নিজেও একটু লাফাচ্ছি। তো শুকিয়ে গেছে, কালকে থেকে আমি এটার ওপর রং স্টার্ট করব, কিন্তু আমাকে আগে দেখতে হবে যে রংটা দিয়ে আমি আলপনা দিয়েছিলাম কালী পুজোতে, ওই রংটা আমার কাছে ঠিকঠাক আছে কিনা। কারণ দেখো মাঝে ওটা দিয়ে কোনো কাজ আমি করিনি, কলকাতা ছিলাম বলে। তো এবার রংটা ঠিক আছে কিনা দেখতে হবে। মোটামুটি সব রঙই মাঝামাঝি ইউজ হয়ে গেছে, দু একটা রং আমার ধরাই হয়নি, যেরকম ধরো ব্লু এই ধরনের। যদি শুকিয়ে গিয়ে থাকে তো কপাল খারাপ, আমাকে আবারও অ্যাক্রোলিক কালার কিনতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। আর দেখি কি করি, আপাতত শনি রবি আমার এইটা নিয়ে বসা হবেই না। যদি কালকে মানে রংটা যদি না শোকায় তাহলে কালকে দুপুরটা আমি একটু ফাঁকা আছি, তখন একটু চেষ্টা করব অনেকটা কাজ এগিয়ে রাখার। রংটা তো একদিনে হবে না, পুট্টির কাজটা না আমি একদিনে করে দিয়েছি, কিন্তু রং তো একদিনে আমি করতে পারবো না, কিছুটা শুকাবে তারপর কিছুটা করব, এরকমভাবেই করতে হবে। তো দেখা যাক কদিনে কি শেষ করতে পারি। তবে ওই পেরেক দুটো মেরে দিয়েছে। এবার আসলে কি বলতো, আমরা পারলে মানে আমরা চাইলে দেওয়ালে ড্রিল করে বাইরে জাস্ট পেছনে একটা হুক লাগিয়ে করে দিতেই পারতাম, কিন্তু আমরা কখনোই চাই না, শুধুমাত্র ভাড়া দিচ্ছি বলে বা আমাদের থেকে একটা অ্যামাউন্ট নিচ্ছেন বলে তিনি বাড়িটা পুরোপুরি আমার হয়ে গেছে, আমি যা ইচ্ছে করবো যেখানে ইচ্ছে ফুটো করে দেবো ড্রিল করাবো, এই জিনিসটা একদমই ঠিক নয়। যেটুকু করানোর দরকার, যেরকম দেখো রান্নাঘরের পাইপের জন্য উনি অলরেডি একটা ড্রিল করিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটা দিয়ে হচ্ছে না, উনি নিজে এসে দেখে আবারও করাতে হবে, সেই জিনিসগুলো ঠিক আছে। কিন্তু আমার যেটা দরকার নয় বাইরেটায় ড্রিল করানো, আমার তো কোনো দরকার নেই না। আজকে আমার নিজের বাড়ি হলেও হয়তো আমার খারাপ লাগতো, একটা ড্রিল করানো মানে হয়তো আমার বুকে এসেও লাগতো, তো সেই জায়গা থেকে আমার মনে হয় না কোনো কোথাও গিয়ে ড্রিল করানো। শুধু ওনার ভালো হলেই হলো না, যারা ভাড়া থাকি আমাদের তাদেরও বোঝাটা উচিত, যেখানে সেখানে হয়তো এরকম করাটা উচিত নয়। তো যাই হোক না কেন, ওই জন্য আমরা ড্রিল করাতে চাইনি। এটাই কি হয়েছে, আমি হুক স্টিক করে দিয়েও লাগিয়ে দিতে পারবো এবার। আর পেছনে হুক লাগালে, মানে এই ফ্লাইটার পেছনে লাগালে আমাকে ড্রিল তখন করাতেই হতো বাইরে, তো আমরা কোথাও ড্রিল করাতে চাইছি না। আমরা যাই স্ট্যান্ড করছি, যাই কিছু দেখছো না কেন, বাথরুমে মিরার লাগিয়েছি, তারপরে একটা র্যাক রেখেছি যেটা আর কি ফেসওয়াশ টেসওয়াশ রাখতে লাগে আর কি, তো সবটাই কিন্তু আমরা হুক স্টিক করে দিয়ে তারপর লাগাচ্ছি, মানে রাখছি আর কি। আমরা কোনো ড্রিল নিজের থেকে করাচ্ছি না, যেটুকু ওনারের দরকার মনে হচ্ছে যে এটা করাতে হবে, বা আমাদের যদি কোথাও প্রবলেম হয় তখন কিন্তু আমরা বলছি, আদারওয়াইজ বলছি না। তো চলো ঠিক আছে, এখন একটু চাটা খাই, চাটা বোধহয় ঠান্ডাই হয়ে গেল, অনেকক্ষণই করে দিয়েছে তো। তো চলো এবার আমরা বেরোচ্ছি, ওই স্কুটিও ঠিকঠাক করছে, কভার টভার সরাচ্ছে আর কি।
তো এবার আমরা যাব। তিনটে ব্যাগ নিয়ে নিয়েছি, মোটামুটি অনেকগুলো স্কুটি থাকে এখানে বুঝলে তো। তো ডিমারটা যাই, ওটা বড় কাজ, আজকে কিন্তু 30 তারিখ হয়েই গেল, তো যেতে তো হবেই, এবার ঘুরেই আসি একবারে। 1-2 তারিখে না প্রচণ্ড ভিড় থাকে, আর বিশেষ করে শনি রোববারে। ইনি হচ্ছেন আমাদের ওয়াচম্যানের ওয়াইফ আর কি, উনি প্রত্যেক দিন এরকম তকে তকে থাকে না, আর উনি যখনই আমাকে কানাড়, খুব ভালো হাসে ঠাসে দেখলে, এবার যখনই কানাডাতে কিছু বলতে আসে তখনই আমি ওনাকে বলি কানাডা ইল্লা, মানে কানাডা আমি জানি না, তো কিছু করার নেই, উনিও হিন্দি বলতে পারেন না, যাই হোক এটাই সমস্যা এখানে। তো উনি নিজেও না বুঝতে পারে না যে মেয়েটা নামে যখন ফোনটা নিয়ে করেটা কি। তো চলো হেলমেট হেলমেট পরে নি বেরোনো যাক। ডিমার্ট থেকে এই জাস্ট এলাম, চুলঠুল দেখে কতটা বুঝতে পারছো জানি না, নেমে গেছে বৃষ্টি, বৃষ্টিটাতে ভেজার কথা আমাদের ছিলই না। আমি আগে ব্যাগগুলোকে সব ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো চালের ব্যাগ একটা, তিনটে ব্যাগ হয়েছে, কোনোটা কিন্তু অকাজের জিনিস নয়। আমি যখন নামাবো তখন তোমাদেরকে দেখাবো, হয়তো ভাববে বাবা দিদি তোমাদের দুজনের এত কি লেগেছে, দেখিয়ে দেবো আমি অবশ্যই। যাই হোক না কেন, যদি আজকে এনার্জি থাকে তো আজকে আমি সব মালপত্র বার করবো, আর যদি এনার্জি না থাকে তো কালকে সেটা হবে, কোনো ব্যাপার না, দেবো শুনতে। বৃষ্টিতে ভেজার কথাই ছিল না। একটা বাইক অলরেডি আমাদের গ্যারেজের সামনে রাখা ছিল, ওটা কার আমরা জানি না। সেকেন্ড, একটা বাইক রাখা আছে তার কিছুটা ডিস্টেন্স, মানে একটা স্কুটি হয়তো ঢুকে যাবে, কিন্তু দেখো আমাদের নতুন স্কুটি, তাই জন্য আমরা চাই না যে কোনোভাবেই সেটা স্ক্র্যাচ লাগুক বা কিছু, সেটা নতুন পুরনো যারই যারই নিজের জিনিস কেনা ওভাবে সবাই চায়। তো যেহেতু স্কুটি পেছনটা একটু মোটা টাইপের হয় তো আরোই ঢুকছিল না, সামনের বাইকটা থেকে ও চাবি দেওয়াই ছিল, ও একটু হর্নটা বাজাচ্ছিল, বৃষ্টি পড়ছে বলে কতগুলো লোক আমাদের গেটের সামনে দাঁড়ানো ছিল, তারা সেখান থেকে চেঁচাচ্ছে, বলে না মানে কলকাতাতেও যেরকম ঝামেলা করার লোক থাকে আবার ভালো লোকও থাকে, এখানেও তাই রয়েছে। অকারণে ও হর্ন মারছে বলে সে বলছে হর্ন কেন মারছেন, এই সেই বলে ঝামেলা লাগিয়ে দিল। তা হর্ন না মারলে লোকটাই বা আসবে কি করে, সেই লোকটা আমাদেরই ফ্ল্যাটে ছিল, আমরা বাইকটাকে চিনিও, তো A3 আমাদের ফ্ল্যাটের, তো A3 পরে বুঝলাম, বাইকটা আমাদের ফ্ল্যাটের আমরা জানতাম, যদি জানতাম A3 লোক তাহলে আমি দৌড়ে এসে আগে বেলবাজি ওকে ডেকে নিয়ে চলে যেতাম, কিন্তু তা তো হয়নি। সে হর্ন শুনে বোধহয় এসেছিল নাকি জানি না আমি, তারপর সে গ্যারেজে ঢোকালো, তারপর আমরা নিয়ে আসলাম। সেই মানে কি যাতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিটকিনি মারছে হাসছে, মানে কানাডা না বুঝলে এটুকু তো বুঝতে পারছি, কখনো কখনো না এই রাগেও মনে হয় যে না একটু কানাডাটা শেখা উচিত, আজকে হয়তো কানাডা জানলে হয়তো ঝামেলায় লেগে যেত, যাই হোক না কেন। তো ঠিক আছে, এরকম লোকজন সব জায়গাতেই থাকবে, যাই হোক। তো এগুলো গোছানোর মতো এনার্জি না আজকে আমি আর পাবো না বলেই মনে হচ্ছে, তো দেখা যাক, বৃষ্টিটাও তার মধ্যে ধরেছে, আমি এবার একটু সন্ধ্যেটা দিয়ে নিই, গা হাত পা ধুয়ে নিই।